শুরু করছি আজকের গীতা আলোচনা। অমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যহম দদতি সপদান্তিকম্। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাধৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়। আজকে একাদশ পর্বের গীতা আলোচনা অষ্টম অধ্যায়, মৃত্যুর প্রস্তুতি। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ, ভগবানের নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারলেই আমাদের ভজন সাধনে সফলতা। তো সেই উপলক্ষে আজকের ক্লাসে উপস্থিত সকলকে জানে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা। সেই সঙ্গে প্রথমেই শ্রী গুরুদেবের চরণে আত্মনিবেদন করে তার অহিতকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে। গীতা মাহাত্ম্য যো নরহ পঠতে নিত্যম গীতা শাস্ত্রম দিনে দিনে
विमुक्त सर्व पापेभ्यो जाति विष्णु परम पदम। जिन्हें नित्य गीता पाठ करें तिनी सब रकम पाप थेके मुक्त हुए श्री विष्णुर परम धामे गमन करें। हरिव प्रतिदिन पाठ कर ले भगवान का फिर जाए। कम पक्ष एक मास गीता जयंती मासे पाठ कर तो हमारा सप्तम अध्याय गत क्लासे आलोचना करेछि किभावे सप्तम अध्याय आलोचना करे समस्त प्रकार कर्मेर फल थेके आमरा मुक्त होते पारि। एखन अष्टम अध्यायेर महत्व महात्मा बोलछेन शिव पार्वती के शोनाच्छेन देवादिदेव शिव बोलें प्रिय पार्वती अनुग्रह करे भगवद गीतार अष्टम अध्याय महत्व मनोयोग दिए श्रवण करो। एटा श्रवणे तुम्हार महानंद लाभ होबे। दक्षिण देशेर अमरधपुर शहरे भव शर्मा नामे एक ब्राह्मण बास करत जे एक गणिका के विवाह करे मांसाहार आसवपान चौर्यवृत्ति परस्त्री गमन एवं पशु शिकार करे से जीवन उपभोग करत। एक दिन से पापाशक्त भव शर्मा एक भोज सभाय निमंत्रित हलो। सेखाने से एत बेशी मद्यपान करलो जे तार मुख दिए उदरस्थ मद बेरिये आसते शुरू करलो। भोजेर पर से खुबी असुस्थ हये पड़ल। तीव्र आमाशय रोगे अनेक दिन भोगे भोगे से मारा गेल एवं मृत्युर पर से एक खेजुर गाछ हये जन्मालो। एकदिन दुजन ब्रह्म राक्षस से खेजुर गाछेर नीचे आश्रय निल। तादेर पूर्वजमन एरकम छिल। ताहले और अमरधपुर दक्षिण भारत अमरधपुर भव शर्मा नामे ब्राह्मण से ब्राह्मण तो सब छेड़े दिए मद महिला चौर्य सब उपभोग करत। एक दिन अनुष्ठाने निमंत्रण पेयेछे आर एत खेयेछे खावार पर बमि पायखाना बहुदिन भोगे भोगे मारा गेछे आर से एक खेजुर गाछ हये जन्मेछे। आर से खेजुर गाछे दुटो ब्रह्म राक्षस आश्रय निएछे। तारा के छिल कुशीवल नामे एक ब्राह्मण छिल से छिल वेदज्ञ गानेर ज्ञानेर सकल शाखाई तार ज्ञात छिल। तार स्त्रीर नाम छिल कुमती से ছিল এক দুষ্প্রবৃত্তি পরায়ণা নারী। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল। স্ত্রী সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত কিন্তু সে কোনো ব্রাহ্মণকে কখনো ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা ব্রহ্ম রাক্ষস রূপ ধারণ লাভ করল। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিরামবিহীনভাবে যত্র তত্র ঘুরে বেড়াতে লাগলো। একদিন ওই খেজুর গাছের নিচে তারা বিশ্রাম করতে বসলো। তখন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো কিভাবে আমরা এই ব্রহ্ম রাক্ষসের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব। স্বামী বলল ব্রহ্ম জ্ঞানের দ্বারা আত্মজ্ঞানের দ্বারা ফলপ্রসূ কার্যবলী জ্ঞানের দ্বারা এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত সম্ভব না। এ কথা শুনে তার স্ত্রী জিজ্ঞাসা করল কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম। হে স্বামী ব্রহ্ম কি আত্মা কি ফলপ্রদ কার্য কি। সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ জপ করল। হঠাৎ মানে
আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না, লিখেছেন দৈবক্রমে। তখন সেই অর্ধ শ্লোক শুনে ভব শর্মা বিক্ষরূপ থেকে মুক্ত হল, পুনরায় সব সর্বপাপ থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করল। সহসা আকাশ থেকে এক পুষ্প রথ এসে হাজির হলো, সেই রথে চড়ে স্বামী স্ত্রী বৈকুণ্ঠে নিজ গৃহে লীলা পুরুষোত্তম ভগবানের কাছে ফিরে গেল, ব্রহ্মরাক্ষস ফিরে গেল। পরে ব্রাহ্মণ ভব শর্মা অতি শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধ শ্লোকটি কিং তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম লিপিবদ্ধ করল। ভগবান শ্রীকৃষ্ণ পূজা করার মানসে সে কাশীপুরে গিয়ে সেই অর্ধ শ্লোক জপ করে কঠোর তপস্যা শুরু করল। ইতিমধ্যে বৈকুণ্ঠ লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে সহসা নিদ্রিত দেখে করজোড়ে জানতে চাইলেন, আপনি এত শীঘ্র কেন নিদ্রা থেকে জাগরিত হলেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এই কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোকের অর্ধাংশ অবিরাম জপরত অবস্থায় কঠোর তপস্যায় মগ্ন হয়েছে, তার এই ভক্তির পুরস্কার কি হতে পারে আমি সেটা চিন্তা করছি। বোঝা গেল কাহিনীটা? ভব শর্মা ছিল দক্ষিণ ভারতে, ব্রাহ্মণ ছিল, সব কাজ ছেড়ে দিয়ে এসব পাপ পাপ কার্যে নিযুক্ত হলো ও মরে গিয়ে খেজুর গাছ হলো। সেই খেজুর গাছে দুজন ব্রহ্ম রাক্ষস আশ্রয় নিয়েছিল, তারা কে ছিল? তারাও ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রী, কিন্তু দুজন অত্যন্ত লোভী ছিল, ভিক্ষা করত, জমা করত, কাউকে কিছু দেয়নি, নিজেরাও ভোগ করেনি, তার ফলে তারা ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে। এখন ব্রহ্ম রাক্ষস হয়ে সেই স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে, আমাদের এই দশা থেকে মুক্ত হব কি করে? তার স্বামী বলছেন ব্রহ্ম জ্ঞান লাভ করতে। আর বলতে বলতে তার স্ত্রীটা ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম লাইনটা মানে অর্ধেক, কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম, এই লাইনটা বারবার জপ করতে লাগলো। আর সঙ্গে সঙ্গে দুজনেই ব্রহ্ম রাক্ষস শরীর থেকে ব্রাহ্মণ, আবার পুনরায় ব্রাহ্মণ হয়ে গেল, আর উপর থেকে রথ এলো, রথে চড়ে বৈকুণ্ঠ ধাম চলে গেল। যায় অষ্টমধ্যায় পাঠের মাহাত। আর এদিকে ভব শর্মা সেও এই, সে তো গাছ রূপে ছিল, সেও ওদের কথা শুনে শুনে সেও ব্রাহ্মণ রূপ প্রাপ্ত হলো, লিখলো এই শ্লোকটা, অর্ধেক শ্লোকটা লিখেছে, লিখে গিয়ে কাশীতে গেছে, কাশীতে গেছে বসে এই নাম এই অর্ধেক শ্লোক পাঠ করছেন আর ধ্যান করছেন, কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম কিম আধ্যাত্মম কিম কর্ম কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম জপ করতে লাগলেন। এদিকে বৈকুণ্ঠে হঠাৎ রাত্রে ভগবান জেগে গেছে, লক্ষ্মী দেখছেন আরে এত রাত্রে প্রভু জেগেছেন, কি হয়েছে? বলছে আমার এক ভক্ত কাশীতে বসে ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের অর্ধ শ্লোক জপ করছে, তো আমি সেখানে যাব, তাকে কিছু উপহার দেব। এবং কি যে উপহার তাকে দেওয়া যায় এটা চিন্তা করতে করতে আবার ঘুম হয়ে গেছে। অষ্টমতে পড়ুন, পার্বতী দেবাদিতে মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান বিষ্ণু কখন তার প্রতি ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং ভক্তকে কি আশীর্বাদ করলেন? তো শিব বললেন, ভব শর্মা, ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্মে সেবায় রত হতে বৈকুণ্ঠেতে গেল, শুধু তাই নয়, তার সব পূর্বপুরুষদের ভগবান বিষ্ণু সেই চরণ পদ্ম লাভ করল। মানে অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোকের হাফ লাইন পড়ে সে তো উদ্ধার হলো, তার পূর্বপুরুষ যত সব চলে গেছে। অষ্টম অধ্যায়টা পড়ুন।
প্রিয় পার্বতী, তোমাকে আমি ভগবদ গীতা অষ্টম অধ্যায়ের মাহাত্ম্যের কথা সামান্যটুকু বর্ণনা করলাম, আরো হয়তো আছে, তা আমরা একটু পড়ি যদি আমরা উদ্ধার হই নাকি। সবাই যদি আপনারা যারা ক্লাস শুনছেন আমার সঙ্গে সঙ্গে আপনারও গীতা বইটা নিয়ে বসবেন, প্রত্যেকের বাড়িতে গীতা আছে, অষ্টম অধ্যায়টা খুলুন। অষ্টম অধ্যায়ের এক নম্বর শ্লোক থেকে আমরা পড়ব, আর যারা পরে ক্লাস শুনবেন তারাও গীতা নিয়ে বসে যদি আমরা ভগবত ধামে যেতে পারি ভগবান নিয়ে যাবেন। অর্ধ শ্লোক পড়লে তো ভগবান নিয়ে গেলেন, আমরা পুরো অষ্টম অধ্যায়টা পড়ব, আঠাশটা শ্লোক আছে। তো প্রথম অধ্যায়ে বিষাদ যোগ ছিল, অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থা, যুদ্ধক্ষেত্রে পৌঁছে অর্জুন দুই পক্ষের সেনাদের দেখে তিনি যুদ্ধ করতে রাজি হলেন না। তারপরে দ্বিতীয় অধ্যায়ে অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন, ভগবান তাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন। তৃতীয় অধ্যায়ে কর্মযোগ, আত্মার কাজ হচ্ছে পরমাত্মা ভগবানের সেবা করা। আর চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ, জ্ঞান কি, কিভাবে লাভ করা যায়, জ্ঞানের ফল কি। পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ, যেখানে কর্ম করতে হবে, সব কাজ করতে হবে কিন্তু নিজের ইন্দ্র তৃপ্তির জন্য না, কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সেই জন্য কর্ম কর্ম করো সন্ন্যাসের মতো, ভিতরে বৈরাগ্য থাকবে, আমার কিছুই না, আমার বাড়ি নয়, আমার সম্পত্তি নয়, কিন্তু আমাকে সব করতে হবে কর্তব্য পদে, তাহলে পরম শান্তি লাভ করতে পারবে, শান্তি মৃচ্ছতি। তার ষষ্ঠ অধ্যায়, পুরো শান্তি লাভ করতে গেলে মনটা সংযত করতে হবে, ভগবান যাকে যতটুকু দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট হয়ে থাকত, তাহলে পুরো শান্তি লাভ। এই ছিল কর্মের প্যাকেজ। তারপরে আমরা ভক্তিতে প্রবেশ করেছি, সপ্তম অধ্যায়ে বিজ্ঞান ভিত্তিক ভাবে ভগবান বুঝিয়েছেন ভক্তি কেবল ভগবানকেই করতে হবে, দেব দেবীর পূজা করলে কোনো মঙ্গল হবে না। তাই যারা আমার পূজা করে তারা মহাত্মা, যারা দেব দেবীর পূজা করে তারা অল্প বুদ্ধি, আর যারা আমার নিরাকারের উপাসনা করে তারা হচ্ছে বুদ্ধিহীন। তাই দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে আমার ভজন করো, তাহলে তুমি আমাকে লাভ করো। তো আজকে লাভ করব কি করে ভগবান, ভগবানকে আমি লাভ করার কি যোগ্যতা, সে সম্বন্ধে আঠাশটা শ্লোক। প্রথম শ্লোক অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, শ্রী ভগবান উবাচ কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিম উচ্চতে। অর্জুন আটটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, একটা প্রশ্নেরই আটটা ভাগ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, পাঁচটা হয়ে গেল না, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈব কি। দ্বিতীয় শ্লোক, অধিযজ্ঞ কথম কত্র লোক দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম গেহসি নিয়ত আত্মভি। প্রথম পাঁচটা, তারপরে একটাকে নিয়ে তিনটা প্রশ্ন, অধিযজ্ঞ কি, দেহের কোথায় অবস্থান করে, এবং মৃত্যুর সময় সে অধিযজ্ঞকে কিভাবে জানা যায়, চারটা প্রশ্ন মনে রাখতে হবে, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, অধিযজ্ঞ কোথায় অবস্থান করেন, আর মৃত্যুর সময় অধিযজ্ঞকে কিভাবে জানা যায়, এই একটা প্রশ্ন। ভগবান উত্তর দিচ্ছেন, প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ অক্ষরং ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মম উচ্চতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ সং কর্ম সংগীত
ভগবান বলছেন অক্ষর জীব কে ব্রহ্ম বলে। অক্ষর জীব মানে আমার ভিতর যে আত্মা আছে সেটা হচ্ছে অক্ষর। অক্ষর মানে যার কোনো ক্ষয় হয় না, শরীরের ক্ষয় হয়। আমি শিশু ছিলাম, তারপর কৌমার, যৌবন, বৃদ্ধ, তারপর মৃত্যু, সবসময় ক্ষয় হচ্ছে শরীরে, কিন্তু আত্মা হচ্ছে অক্ষর। সেই জন্য ব্রহ্ম কি উত্তর হবে আত্মা হচ্ছে ব্রহ্ম। অধ্যাত্ম কি না ব্রহ্মের স্বভাব, জীবের স্বভাব কি ভগবানের সেবা করা, তা সেটা হচ্ছে অধ্যাত্ম। কর্ম কি যে কর্ম আমরা করছি, এই ঘর পরিবারের জন্য যে কর্ম করছি, এই কর্মের ফলে ঊর্ধ্বগতি, কর্মের ফলে নিম্নগতি। ভূতত ভাব লেখা আছে দেখেন, ভবত কর ভব, আর কখনো কখনো নিচে আমরা গিরে যাই। সেই জন্য যা কর্ম করছে ওটাই কর্ম। তো তিনটা উত্তর হয়ে গেল, কিন্তু প্রথম শ্লোকে ব্রহ্ম হচ্ছে আত্মা, আত্মার স্বভাব হচ্ছে অধ্যাত্ম, তারপর কর্ম হচ্ছে যে কর্ম আমরা করছি জড় জগতে হোক চিন্ময় কর্ম। আর চার নম্বর শ্লোকে অধিভূত খর ভাব পুরুষচাধি দৈবতম অধিযোগ্য অহম এবং মাত্র দেহে দেহ ভিতাম্বর। তাহলে তিনটা প্রশ্ন উত্তর হয়েছে, কিন্তু ব্রহ্ম কি আত্মা, অধ্যাত্ম কি ব্রহ্মের স্বভাব, কর্ম কি যে কর্ম আমরা করি। এবারে অধিভূত খর ভাব, অধিভূত হচ্ছে খর জড়া প্রকৃতি, খর ব্রহ্ম অক্ষর, কিন্তু অধিভূত এই প্রকৃতি কিন্তু খর, ক্ষয় হচ্ছে। দেখেন তো এই পরিবর্তন হচ্ছে কিনা, আমি বসে আছি এখানে আজকে বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর। তো এখানে যারা আমার পাঠ শুনছেন বা আপনি আছেন কলকাতায় বাংলাদেশ, দেখেন তো 20 বছর আগে 50 বছর আগে আপনার ওই জায়গা যেমন ছিল এখন কিন্তু নেই, কিন্তু পরিবর্তন হচ্ছে সবসময়। জমি ছিল এখন ঘর বাড়ি হয়ে গেছে, বা ভালো ঘর বাড়ি ছিল পুরানো হয়ে তাকে ভাঙা হয়েছে, সবসময় পরিবর্তন আছে, খর ক্ষয় ক্ষয় হচ্ছে। সেখানে জড়া প্রকৃতি ক্ষয়িষ্ণু, জড়া প্রকৃতি হচ্ছে অধিভূত। আর পুরুষ হচ্ছে আদি দৈবত, ভগবানের যে বিরাট পুরুষ বা বিশ্বরূপ তাকে বলে অধিদৈব। অধিদৈব মানে দেবতাদের নিয়ে যে ভগবানের রূপ, অধিদৈব। তো অধিভূত খর ভাব পুরুষাচারি দৈবত। তাহলে পাঁচটা প্রশ্ন উত্তর হয়ে গেছে। প্রথম হচ্ছে ব্রহ্ম কি, ব্রহ্ম হচ্ছে আত্মা, অধ্যাত্ম কি ব্রহ্মের স্বভাব, কর্ম কি যে কর্ম আমরা করি, আচ্ছা তিন নম্বর অধিভূত হচ্ছে ক্ষয়শীল জড়া প্রকৃতি, অধিদৈব হচ্ছে ভগবানের বিশ্বরূপ। এবারে তিনটে প্রশ্ন বাকি আছে। অধিযজ্ঞ শ্লোকে দেখেন অধিযজ্ঞ অহম এব মাত্র, অধিযজ্ঞ হচ্ছে আমি, ভগবান কৃষ্ণ বলছেন আমি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছে। সকলের হৃদয়ে যে পরমাত্মা আছে আর আমি কোনো আলাদা নয়, কিন্তু অধিযজ্ঞ অহম এব, এব মানে অবশ্য আমি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আছি। তাহলে অধিযজ্ঞ কোথায় আছে, অধিযজ্ঞ কে, প্রথম অধিযজ্ঞ কে, অধিযজ্ঞ স্বয়ং কৃষ্ণ মানে পরমাত্মা, অধিযজ্ঞ মানে পরমাত্মা, তিনি কোথায় আছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে। আর মৃত্যুর সময় তাকে কি করে জানা যায়, এই প্রশ্নটা বাকি আছে, এইটা পুরো গীতা আলোচনা
মানে পুরো অষ্টম অধ্যায়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম জপ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। ভগবান বলছেন অধিযোগকে কি করে জানবে, কি করে লাভ করবে, না মৃত্যুর সময় যদি আমার চিন্তা করে আমার স্মরণ করে তুমি দেহ ছাড়তে পারো আমাকেই লাভ করো, ন সংশয়, কেউ কোনো সংশয় নেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা ক্লাস শুনছি আমাদের মৃত্যু হবে কি, এটা আগে প্রশ্ন হওয়া উচিত। আমরা তো কেউ স্বীকার করি না কিন্তু যে আমার মৃত্যু হবে, যদিও দেখছি আমার বাড়িতে আমার দাদু চলে গেছেন, হয়তো বাবা চলে গেছেন, আমার দাদা চলে গেছেন, হয়তো এখন আমার পালা, মনে করছি না তো আমার মৃত্যু হবে না। মৃত্যু হবে কি, বৃদ্ধ কথাটা কেউ শুনতে চায় না। বৃদ্ধ আপনি রাস্তাঘাটে যাবেন, ট্রেনে বাসে যদি একজন বৃদ্ধ লোক বসে আছে, পাশে একটা জায়গায় খালি আছে, আপনি যদি বলেন দাদু একটু সরে বসুন না আমি একটু বসবো, এ বেয়াদব দাদু বলছো কেন, দাদা বলতে পারো না, ব্যাস। কি বৃদ্ধ হতে চায় না তো মরবে কি করে। আমার মনে পড়ে আমি যখন কলকাতায় প্রচারে ছিলাম আমাদের একটা বাড়ি গিফট পেয়েছিলাম, মানে একটা এক ভদ্রলোক দক্ষিণ ভারতে কলকাতা বাসিন্দা, তার ছেলে মেয়ে কেউ নেই, বাড়িটা ইস্কনকে দিয়েছিলেন। তো আমরা বাড়িতে থাকতাম, ওখানে গীতা কোর্সের প্রচার করতাম। তো একদিন মায়াপুর থেকে এক ভক্ত ও গেছে, আমরা খুব ভালোবাসতাম বুড়ো বুড়িকে। তো মায়াপুর থেকে ফিরেছে এক ব্রহ্মচারী, তো প্রসাদ নিয়ে এসেছে, ও বলছে দিদিমা দিদিমা আপনার জন্য মায়াপুর থেকে প্রসাদ নিয়ে এসেছি। বলছে এ বেয়াদ দিদিমা বলছো কেন, ভদ্রলোকের বয়স 60, দিদিমার বয়স 55 আশপাশ। তো দিদিমা বলছো কেন, কাকিমা বলতে পারো না, বেয়াদ কথাটা স্বাভাবিক। সেদিন এখনকার দিনে বাচ্চা ছেলে মেয়েরা ও নাতি নাতনারও দাদু দিদা ডাকে না, দাদু ডাকলেও একটা ভাই জোড়া আছে, দাদু ভাই, হ্যাঁ, বা দাদা ভাই বলে, তখন দাদু মনে করে নাতির থেকে আমি একটু বড়, আমার বয়স হয়নি কিন্তু দাদু নাতির থেকে একটু বড়, দিদি ভাই দাদা ভাই। আর শুনে দাদু দিদা খুব আনন্দ পায়। ভগবান এখানে বলছেন মৃত্যুর সময়, আমার প্রশ্ন হলো মৃত্যু হবে আমরা আগে স্বীকার করে যাব তাহলে এটার সমাধান আসবে, আর না হলে গল্প শুনান তো শুনে যাব। ভগবান গীতা দ্বিতীয় অধ্যায়ে পরিষ্কার বলেছেন জাতস্য হি ধ্রুবম মৃত্যুম ধ্রুবম জন্ম অমৃতস্য চ, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। এমন আপনি বলতে পারবেন না যে আগেকার দিনের ডাক্তার এত উন্নত ছিল না, আগেকার দিনে এত কসমেটিক্স ছিল না যার ফলে লোকে দেখতে খারাপ, বুড়ো বুড়ি হয়ে যেত, মারা যেত, এখন আমরা মরবো না। যখনই আমার একটু গাল শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে ক্রিম এনে লাগাবো, একদম তরতা, যার ক্রিমের অ্যাডভার্টাইজও দিচ্ছে লোকে। এই শুকনো এই শীতের দিনে হাত পা শুকাচ্ছে, নিভিয়া কোল্ড ক্রিম ব্যবহার করো, একদম শরীর তরতাজা থাকবে। আর এখন হেসে একটু অ্যাডভার্টাইজও দিচ্ছে, যে অ্যাডভার্টাইজ দিচ্ছে সে হয়তো নেই, বা আমার শরীর অসুখ হয়েছে সঙ্গে সঙ্গে আমি কল করবো ডাক্তারকে অথবা অ্যাম্বুলেন্স ডাকবো, আমি নিয়ে চলে যাব ডাক্তারখানায় নার্সিংহোমে, লেখা আছে সেবা প্রতিষ্ঠান অ্যাপোলো চলে যাব, অ্যাপোলো না হলে চলে যাব ভেলোরে, তার মানে কি বেঁচে আসবেন, কেউ বেঁচে এসছে কি? বরং আগেকার দিনের লোক ডাক্তার এত ছিল না, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, তারা তো অনেক দিন বেঁচেছে। এখনো বাড়িতে অনেক বৃদ্ধ লোক আছেন, অনেকের বাড়িতে
80, 85, 90 ভালোই সুস্থ আছে। আমি অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে আমার, অথচ আমরা 30 বছর 35 বছর 40 বছর আমরা বসে গেছি, চুল পেকে গেছে, হ্যাঁ, দাঁতের যন্ত্রণা, কত কি সুগার, তারা তো দিব্যি খেয়ে দিয়ে বেড়াচ্ছে, চুল একদম ঘন কালো চুল দেখছে। তো সুতরাং এটা যেন আগে স্বীকার করি যে আমাদের মৃত্যু হবে, তাহলে মৃত্যুর প্রস্তুতি নেব। সেই জন্য আমি আগে একটা গল্প শুনিয়েছিলাম না, যে একটা বাড়িতে একজন ব্যক্তি অবসরপ্রাপ্ত, সরকারি চাকরি ছিল, এখন রিটায়ার্ড বাড়িতে আছেন। রিটায়ার্ড লোকের কি কাজ বলেন তো? বলে না, সংসারটা একজোড়া করতাল, একটা সংসার, একটা করতাল ঘরে থাকবে, একটা করতাল অফিসে থাকবে, চুপচাপ। অফিসের করতালটা ঘরে ঢুকলেই সন্ধ্যার সময় ঝমঝমা ঝমঝম ঝগড়া। এখন অফিস থেকে তো রিটায়ার, একদম কি বলে বিদায় সম্ভাষণ করে একদম চিঠি লিখে দিয়ে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অফিসে অনেক দায়িত্ব সম্পন্ন করেছেন, কাজ করেছেন, কাল থেকে আসবেন না প্লিজ, কাল থেকে আসবেন না, মোটেই না। তো ওখান থেকে বাদ দিয়েছে, এখন ঘরে থেকে, ঘরে থাকলে দুটো এক জায়গায় থাকলে বুড়ো বুড়ি ঝগড়া, কি করবেন? আইদার পাড়ায় গিয়ে দোকানে বসে চা খাবে পেপার, আর না হলে তাস, তাস খেলা আমি দেখি প্রায় বুড়ো বুড়ি লোকেরা করছে, আর না হলে ঘরে বসে 24 ঘন্টার চ্যানেল চেঞ্জ হবে, টিভি দেখা, এই এই কয়টা কাজ করে। তো বসে বসে টিভি দেখছিল, হঠাৎ যমদূত ঘরে এসে গেছে, যমদূতকে দেখে তো চমকে গেছে, আরে আমাকে নিতে এসছে। কিন্তু লোকটা অফিসার লোক ছিল, তো একটু শক্ত ছিল, তখন বলছে আচ্ছা আচ্ছা আপনারা এসছেন, ঘরে আসুন, একটু আতিথ্য গ্রহণ করুন, সেবা গ্রহণ। বলছে না, আমাদের হাতে সময় নেই, আমাদের হাতে যে লিস্ট আছে তোমার নামটা প্রথম আছে। হ্যাঁ, ও আরও ভয় খেয়ে গেছে। বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাবেন, আসুন, গৃহস্থদের কর্তব্য হচ্ছে অতিথি সেবা, আপনি আসুন, বসুন, একটু সেবা গ্রহণ করুন। বলছে ঠিক আছে। খুব ভালো করে সেবা যত্ন করেছে, খাইয়েছেন প্রীতিভোজ, খাওয়ার পরে কি ঘুম, বিছানা করে দিয়েছে, ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়েছে মানে নাক ডাকা শুরু করেছে, করে নাক ডাকছে, আর এই যে লোকটা, বুড়ো লোকটা চালাকি করে গেছে ভিতরে, ধীরে ধীরে গিয়ে তার হাতে যে কাগজটা ছিল, লিস্টটা ছিল, লিস্টটা নিয়েছে, আস্তে করে লিস্টটা হাত থেকে নিয়েছে, দিয়ে উপরে নামটা মুছে দিয়ে রাবার দিয়ে মুছে দিয়েছে, নিচে লাগিয়ে দিয়েছে, আবার কাগজটা আস্তে করে ঢুকিয়ে দিয়েছে। অনেকক্ষণ পরে সেই যমদূতের ঘুম ভেঙেছে, দেখ হাই তুই, হা কি আরাম, তুমি যা সেবা করলে ধন্য, তো আমার ইচ্ছা হচ্ছে তোমায় কিছু গিফট দেব, তোমায় কিছু গিফট দেব। বলছে হ্যাঁ আপনার যা ইচ্ছা, না তুমি এত সেবা করেছো, তোমাকে তো কিছু গিফট দিতেই হয়, নাহলে কৃতজ্ঞতা হয়ে যাব না। তাই আমি চিন্তা করছি আমার হাতে যে লিস্টটা আছে, হ্যাঁ, সেই লিস্টটা আমি ভাবছি উপর থেকে গুণা শুরু করব না, নিচ থেকেই গুণা শুরু করব। বুঝা গেল তো ব্যাপারটা? চালাকি করেও জমের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আমাদের বাংলায় একটা কথা বলে, কি বলে, জম আছে পিছে, পালাবার পথ নাই, জম আছে পিছে, পিছে নয় আগে। আমরা এর আগেও আলোচনা করেছি যে 13টা ক্যামেরা জমরাত প্রত্যেকটি ব্যক্তির চারিদিকে লাগিয়ে রেখেছেন, কোথায় যাচ্ছে, কি করছে, কি চিন্তা করছি, পাপ করছি, পুণ্য করছি, সব নজরদারি সিসি ক্যামেরা রেকর্ডিং আছে। তো সেই জন্য মৃত্যু আমার হবেই, তাই যাতে ভালো করে মৃত্যু হয়, যাতে
খুব অসহায় অবস্থায় মৃত্যু না হয় সেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে এই অষ্টম অধ্যায় আলোচনা হচ্ছে। তো মৃত্যুর সময় যদি ভগবানকে ডেকে মৃত্যুবরণ করতে পারি তাহলে ভগবানকে পাবো, সরলভাবে মৃত্যু হবে। এখন বলবেন যদি ভগবানের চিন্তা না আসে, অন্য কিছু চিন্তা আসবেই, ধরুন এক বোতল জল, আপনি জলটা ফেলে দিলে তার বোতলে কি থাকবে? হাওয়া, হাওয়া তো ঢুকবেই, খালি হবে না কিন্তু। তো সেই জন্য যখনই ভগবান চিন্তা আসছে না, অন্য চিন্তা আসছে, বা অন্য চিন্তা এলে ভগবানের চিন্তাটা চলে যাবে। তাই ছয় নম্বর শ্লোকে বলছে, পাঁচ নম্বর শ্লোকে বললেন ভগবানের চিন্তা করে মৃত্যুবরণ করলে ভগবানকে পাবে, মৃত্যুটা সরল হবে। ছয় নম্বর শ্লোক, জং জং বাপি স্মরণ ভাবম তেজত্তন্তে কলেবরম জপ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি। জং জং বাপি স্মরণ ভাবম তেজত্তন্তে কলেবরম তম তমই বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত। যদি ভগবানের চিন্তা না আসে, অন্য চিন্তা আসে, যা যা চিন্তা আসবে মৃত্যুর সময় তা তা গতি হবে। জম জম, পরে লাইন তম তম, জম জম চিন্তা, তম তম গতি। এবং ভাগবতমে আমরা পড়েছিলাম, আপনারা শুনেছেন, কপিলদেব লিখেছেন, কোন স্ত্রী যদি পুরুষের চিন্তা করে করে মারা যায় সে পুরুষ হবে, হয়তো মানুষ না হতে পারে, অন্য পশু বা কি হবে। আর কোন পুরুষ যদি স্ত্রী চিন্তা এসে যায় মৃত্যুর সময়, তার স্ত্রী যদি তার কাছে বুকে হাত চাপড়ে চাপড়ে হ্যালো তুমি চলে যাচ্ছ, ওই স্ত্রীর কান্না শুনে শুনে স্ত্রীর মুখ দেখে দেখে মারা যায়, ও স্ত্রী দেহ পাবে। স্ত্রী দেহ পাওয়া মানে তাহলে আপনি বলুন তো ঠিকই আছে, স্বামী স্ত্রী সবসময় থাকবো, ওরকম না। কিন্তু কার স্বামী হবেন আর কার স্ত্রী হবেন, পশু হবেন, পুরুষের পূর্ণ পুরুষ পাবে, স্ত্রীর পূর্ণ স্ত্রী পাবে। তো যেরকম জড় ভরত মহারাজ হরিণের চিন্তা করে মারা গেছিলেন, হরিণ হয়ে গেলে, ভাগবত প্রমাণ আছে। তো প্রশ্ন আছে, জম জম তম তম, সেই জন্য যাতে ভগবানের চিন্তা আসে সেই নিয়ে বর্ণনা পরের শ্লোকে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধি মামে বৈষত্য সংশয়। তুমি যদি অভ্যাস করো আমার চিন্তা করার, সকালে উঠে মঙ্গল আরতি করবে, নাম জপ করবে, আমার জন্য ভোগ রান্না করবে, আমাকে ভোগ নিবেদন করবে, আমার আমার গীতা ভাগবতম পড়বে, প্রচার করবে, সবসময় আমার চিন্তাই থাকবে, নিশ্চয়ই তুমি আমাকে লাভ করবে। তোমার মন ও বুদ্ধি এক সময় প্রস্তুতি হয়ে যাবে, যে অবস্থায় থাকো না কেন তোমার চিন্তা আসবে। আমাদের আমরা প্রচারে থাকি, আমাদের গুরুদেব শিখিয়েছেন, গাড়িতে আমরা যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, গাড়ি যখন সামনে কোনো কারণে গর্ত বা বাম্পার বা কোনো কিছু পড়ে গেছে, হঠাৎ ব্রেক মারে, ড্রাইভার ব্রেক মারে, সবাই ঝুঁকে পড়ি, কে কি মুখ থেকে কি কি কার কি বেরোয়, এই বাবা গো মা গো ই রে করে না লোকে। গুরুদেব শিখলেন না, হরে কৃষ্ণ বলেন, যখনই গাড়ি ব্রেক আসবে, যখন কোনো সামনে বিপদে হরি অভ্যাস, আমাদের গাড়ি স্টার্ট দেবে, যখনই স্টার্ট দেবে তখনই নরসিংহদেব ভগবান কি যায়, নরসিংহ বন্দনা হবে, তারপরে স্মরণ করতে করতে আমরা গাড়ি চলা শুরু করি। গুরুদেব শিখিয়েছে, আর অনেকটা ফলও আমরা পেয়েছি। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি যখন বাসে করে সংকীর্তন প্রচার করতাম, তখন আমরা 1 মাস প্রচার করে মায়াপুরে ফিরছি,
ফেরা মানে কি? যখন মায়াপুরে আনন্দের তার ঢেউ সামাল দেওয়া যায় না, ড্রাইভারকে বলছে চলো তাড়াতাড়ি মায়াপুরে পৌঁছবো, গাড়ি স্পিড বাড়াও চলো। আর ড্রাইভারও এক মাস পরে ফিরছে, গাড়িটা মায়াপুরে ডেকে দিয়ে বাড়ি ফিরে যাবে, তার পরিবার আছে, চলছে। এত স্পিডে গাড়ি আসছে, তো আমাদের সামনে ছিল আরেকটা লোকাল বাস, রুটের বাস। হঠাৎ বাসটা তার স্ট্যান্ডে দাঁড়িয়ে গেছে, প্যাসেঞ্জার নামাবে উঠাবে, তখনই ড্রাইভার কাটিয়ে ওকে ওভারটেক করতে যাচ্ছে, সামনে লরি ঢুকে গেছে, ফুল পাঞ্জাব ট্রাক, একদম বড় লরি, সেও সাঁসা করে আর এরও স্পিড চলছে। আমি আছি বাঁ দিকে, সামনে ড্রাইভার আছে আমার ডান দিকে, কি হবে এদিকে? ভিতরে ভক্তরা চিৎকার করা শুরু করে নরসিংহদেব ভগবান কি। আমার পাশে আর একজন ব্রহ্মচারী ছিল বোনাটের উপরে, আমি হেল্পার সিটে, ড্রাইভার আছে ড্রাইভার সিটে। তা আমার পাশে যে ভক্তদের ছুটে পালিয়ে গেছে ভয়ে, মানে পুরো লরি মারবে একদম মুখে। আমি এরকম বোনাতে গাড়ি এগোচ্ছে আর ও লরি আছে, কৃষ্ণ 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 করে লরিটা এসে ঠিক করে লেগে গেল, ভেঙে গুড়ে যেত, ঝরঝর করে সামনের কাঁচ ভেঙে পড়ে। তো তার গাড়ি সাইড করা হলো, পুলিশ এলো, মায়াপুরের ভক্তরা এলো, সব সব মানে ফাসলা করে তারপরে গেল। তো গাড়ির ভিতরে যে ভক্তরা ছিল তারা বলছে, আমার আমি তো বেনেধারী প্রভু ছিল, প্রভু আপনি সামনে বসে আছেন, আপনার কোনো ভয় নেই? আমি বললাম ভয় তো অবশ্যই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু ড্রাইভার বাঁ দিকে বসে আছে, তো আমি যদি ছেড়ে ভিতরে চলে যাই ড্রাইভার কিন্তু পালিয়ে যাবে, কিন্তু ওর দরজা খুলে লাভ দেয়, তখন সবাই মরবো আমরা, তা আমি বসে আছি মানে ড্রাইভার যেতে পারছে না, এটা যেন আমি ছিলাম। এটা আমি জাস্ট উদাহরণ দিলাম যে মানে তখন ড্রাগস ভিতরে নার্সিং আরতি চলছে, আর এখানে আমি বোনের উপরে হাত চেপে রেখে কৃষ্ণ 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 গেলাম। এটাই বলছে অভ্যাস করতে হবে তোমাকে, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর, আমাকে স্মরণ করে তুমি তোমার সব কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, চাষবাস করো, ঘর গৃহস্থির কাজ করো, আমাকে স্মরণ করে করো, তাহলে তোমার মন বুদ্ধি একদম তৈরি হয়ে যাবে, মৃত্যুর সময় তুমি আমার স্মরণ করতে পারো, তুমি আমার দেখা পাবে। এর জন্য কি করতে হবে? অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানু চিন্তয়ম। অভ্যাস করতে হবে, লোকে তো এমনি বলে দেয়, অন্তকালে তো মা বাবা লিখা আছে না, গীতায় লিখা আছে না, ওই অন্তকালে বুড়ো হলে ভজন করবে, ভগবান বলছে ও তো সোজা নয়, কিন্তু এখন থেকে তোমাকে অভ্যাস করতে হবে, অভ্যাস করলে তুমি সফল হতে পারবে। এবারে কিভাবে অভ্যাস করবেন, সূক্ষ্মভাবে দিয়েছে, কবিং পুরাণম অনুশাসিত সারম অনর অনিয়ংশ অনুস্মরেত য সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্যবর্ণম তমস পরস্তাত। আমাকে সর্বত্র অবস্থা সূক্ষ্ম অচিন্ত রূপে আমাকে চিন্তা করবে, প্রয়াণ কালে মনসা চলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ভুবর মধ্যে প্রাণ আবেশ সম্যক শতং পরম পুরুষম উপেতি দিব্যম। এবং অচঞ্চল চিত্তে আসনে বসে জপ মারাটা নিয়ে তুমি দৃষ্টিশক্তি নাকের উপরে রাখবে, পুরো তাকাবে না, চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়বে কিন্তু, আর পুরো চোখ খোলা থাকলে অনেক কিছু চিন্তা আসবে, এ জপ করছে না, ও করছে না, ও হাঁটছে, গল্প, সেজন্য অর্ধ নিয়মিত নাকের উপদেশ, কোথাও তাকানো যাবে, কে জপ করছে না করছে কি করছে। আমরা তো নিজে জপ করি না, অন্যেরা জপ করছে কেন অর্ডার করে, এই ভালো করে জপ করো, আর তুমি করো,
অচঞ্চল চিত্তে নাসিকাগ্র দৃষ্টি নিক্ষেপ করে আসনে বসে তোমাকে জপ অভ্যাস করতে হবে। যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশান্তি যচ্চাতয় বীতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে। সেই অক্ষর বস্তুকে তখনই লাভ করতে তুমি সক্ষম হবে। সর্বদারাণী সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ মূর্ধনা ধায়নাত্মন প্রাণম আস্থিত যোগ ধারণম। সর্বদারাণী সংযম, যেরকম ঘরের দরজা আছে না, সব দরজা বন্ধ করতে হবে, সেরকম শরীরে দরজা আছে, নটা গেট আছে, দুটো চোখ, দুটো নাক, মুখ, পায়ু উপস্থ আছে, দুটো কান, গেট বলে, এই এই নটা গেট দিয়ে আত্মা বেরিয়ে যাবে মৃত্যুর সময়, গীতায় বলছে। তো সর্বদ্বারাণী সঙ্গে ইন্দ্রিয়ের সমস্ত দ্বার, চোখ, কান, নাক, জিভা, তো চোখ এদিক সেদিক চলে যাচ্ছে দেখতে, আমি স্ত্রী হলে সুন্দর পুরুষ দেখলে আকৃষ্ট হচ্ছে, পুরুষ হলে সুন্দর মেয়ে দেখে আকৃষ্ট হচ্ছে, চোখ চলে যাচ্ছে, কান চলে যাচ্ছে, নাক চলে যাচ্ছে, জিভাকে টেনে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্ট, কত সুন্দর সুন্দর খাবার, পিজা, পাস্তা। তো এই ইন্দ্রিয়গুলোকে দমন করতে হবে, এর যেন কোথাও না যায়। ভগবত প্রসাদ, ভগবত চিন্তা, ভগবানের দর্শন, এই এইভাবে অভ্যাস করে সমস্ত ইন্দ্রিয়কে গোটাতে হবে, ইন্দ্রিয়ের বেগকে গেট বন্ধ করে। আর কি করতে হবে? শুধু বসে ধ্যান করলে তো হবে না। অমিত্যেকাকরং ব্রাহ্ম্য বাহ্যরণমাম অনুস্মরম জপ প্রয়াতি তেজম দেহম সজাতি পরমাম গতিম। আর ওম ইত্যেকাক্ষরম ব্রাহ্ম্য, আর মুখে হরিনাম করতে হবে, মুখে হরিনাম করতে হবে, আর ইন্দ্রিয়গুলোকে সংযত করার অভ্যাস করতে হবে, নাম জপ করতে হবে। তাহলে কি হবে? অনন্য চেতা সততম যোমাম স্মরতি নিত্যস তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। তাহলে ভগবানকে অতি সুলভই পেয়ে যাবে। সুলভ, সুলভ মানে সুলভ, সুলভ কথাটা মানে সস্তা, সুলভ শৌচালয় আমাদের মায়াপুরে আছে, সুলভ ভোজনালয় যারা মায়াপুরে গেছেন, আমি বলি কখনো কখনো সুলভ, ওখানে ৪০ টাকা মানে ৪০ টাকা ফুল মিল, অন্ন ডাল সবজি পাবে, ওর থেকে একটু দাম বেশি গীতা দুর্লভ ৮০ টাকা, ৬০ টাকা আর গদা হচ্ছে ৮০ টাকা, সুদুর্লভ। সুলভ, সুলভ, সুলভ মানে সহজ। ভগবান বলছেন কেউ যদি এইভাবে অভ্যাস করে সুলভেই আমাকে পাবে, এবং মৃত্যুর সময় আমি তার স্মরণে আসব, তাকে দর্শন দেব। আপনি এত বলবেন ভগবানকে পেলে লাভ কি হবে, লাভটা কি? মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বত নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধি পরমাম গতা। আমাকে লাভ করলে এই মৃত্যুময় জগতে আর জন্ম হবে না। এই জগৎটার নাম দিয়েছেন ভগবান দুঃখালয়ম অশাশ্বত। যেরকম দোকান বানায় না, দোকানের নাম রাখি উমা বস্ত্রালয়, গোবিন্দ ভোজনালয়, হ্যাঁ দুর্গা ঔষধালয় আছে না, বিভিন্ন নাম। ভগবান এই জগতের নাম দিয়েছেন, এই জগতের নাম বানিয়ে নাম দিয়েছে দুঃখালয়। ভোজনালয়ে ভোজন পাবেন, বস্ত্রালয়ে বস্ত্র পাবেন, ঔষধালয়ে ঔষধ পাবেন, দুঃখালয়ে কি পাবেন? দুঃখ। এই জগতে দুঃখ ছাড়ার কিছু নেই, জন্ম থেকে কেঁদে কেঁদে জন্মেছি, তারপর অসহায় অবস্থায় কতদিন বিছানায় দু আড়াই বছর পড়েছিলাম, তারপর পড়াশোনা করাটাও একটা কষ্ট, তারপরে চাকরি পাওয়াতে এই এই বর্তমান পরিস্থিতিতে বুঝতে পারছেন চাকরি পাওয়াটা কত কষ্ট, প্রায় কত ১.৫ বছর ধরে ধর্ণা দিয়েছে কলকাতায়,
তাও পুলিশ পিটিয়ে পিটিয়ে সরাচ্ছে, চাকরি আর চলছে। তারপরে তো কয়েকদিন আগে টেট পরীক্ষা হয়ে গেল, সে আবার কজনের কপালে জুটে কে জানে, ওটাও একটা কষ্ট। তারপরে চাকরি পাওয়ার পরে মনে হয় যে একটা বিয়ে করে একটা সংসার করে, সেটাও বিয়ে করাটাই কষ্ট। আমি যখন বাড়িতে থাকতাম দেখতাম ছেলের কি কষ্ট, মেয়ের কষ্ট কিনে জানি না, ছেলে আসবে, আগে তো ছিল এখন আছে কিনা জানি না, যে বিয়ে হতো রাত্রে প্রায় মধ্যরাত্রে লগ্ন লগ্ন পড়তো, ওই পর্যন্ত উপবাস থাকতাম বিয়ে করা পর্যন্ত। এখন দেখছি নতুন ব্রাহ্মণ সব হচ্ছে না, না একটু ফল টল খাও, তো উপবাস করতে হবে। আর যখন ঘরে ঢুকবে মানে মেয়ের বাড়িতে বিয়ে করতে যাবে, গেটে ধরবে মেয়েগুলো, টাকা দাও, তারপরে ঘরে বসাবে, আমি যখন ছিলাম দেখতাম, তার বিভিন্ন রকম শরবত দেবে, হ্যাঁ চিনির জল, লবণের জল, লঙ্কার জল আর কি কি সব, ওর ভিতর থেকে একটা বেছে খেতে হবে। যদি চিনির জল লেবু শরবত পড়ে গেলে তো ভালোই, যদি লঙ্কা পড়ে খেতেই হবে, খেতে হবে তোমাকে, না খেলে এত টাকা দাবি। কি কষ্ট রে বাবা বিয়ে করাটা। তারপরে যখন বিয়েতে বসবে, আমি করেছি বিয়েতে বসবে, সাইড থেকে সব ওই কন্যার বোনেরা ভাইরা সব মারবে, আলু ছুঁড়বে, জানি না এখন আছে কিনা, উড়ে মারতো, এত টাকা দাও না আলু মারবো, এইসব। আর ভগবানও নিজে দেখিয়েছেন বিয়ে করাটা কত কষ্ট, এক একটা স্ত্রীকে বিয়ে করেছেন কতদিন যুদ্ধ করে লড়াই করে, তো সেই জন্য জগৎটা একটা দুঃখ সত্যিকারে। বিয়ের পরে সংসার চালানো বৃদ্ধ অবস্থা তো আরো কঠিন, কেউ এই কথা শুনে বলবে দৌর মশাই আমার ওইসব কষ্ট নাই, আমার ঘর বাড়ি আছে, ভালো ব্যবসা আছে, চাকরি আছে, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, সেজন্য যদি মনে করেন দুঃখালয় কথাটা মানতে চাইছেন না, তারপরে আরেকটা ওয়ার্ড লাগানো আছে দেখেন তো, অশ্বাশ্বত, মানে তুমি তো বলবে যে আমি আমার সব কিছু আছে, পায়ের উপর পা দিয়ে বাবুয়ানি করে আমি কাটাচ্ছি, তখন ভগবান বলছেন অশ্বাশ্বত, এই বাবুয়ানি বেশি দিন চলবে না, কিন্তু তোমাকে এই ঘর থেকে বের করো, মৃত্যু তোমার হবে, এই বাবুয়ানিও লিমিট, তোমাকে মরতেই হবে, তুমি বলতে পারো না যে গরিব লোকেরা মরে, আমার অসুখ হলে সঙ্গে সঙ্গে আমি একদম বিমানে করে ব্যাঙ্গালোরে বা আমি সেসব জায়গায় পৌঁছে যাব, না অশ্বাশ্বত। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী নজন মাম উপেত্ব তু কন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে, মা মেব, কেবল আমার পূজা করলে আমি তোমাকে মৃত্যু থেকে উদ্ধার করব, আর যদি অন্য কারোর পূজা করো, দেব দেবীর পূজা করো, কেউ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত তুমি গেলেও মৃত্যুর হাত থেকে মুক্তি পাবে, মৃত্যুর এরিয়া স্বর্গলোক তো ছেড়ে দাও, ব্রহ্মলোক পর্যন্ত স্বর্গে গেলেও তোমার মুক্তি হবে। লোকে তো বলে দেয় যে যার পূজা করে একই, আরে গীতাটা পড়ুন তো, আন্দাজে কথা বললে হবে কি করে। লব, লবকে কি বলছে সহ, কেউ বলবেন, কেউ বলবেন দেবতাদের মৃত্যু হয়, হ্যাঁ ভগবান তখন ব্রহ্মার মৃত্যু হয় শোনাচ্ছেন দুটো শ্লোকে তিনটে শ্লোকে, সহস্র যুগ পর্যন্তম আহর যদ ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তম দেহ রাত্র বিদোজন। ব্রহ্মা তার আয়ু কত বড় জানেন, আমাদের যে দিন রাত হচ্ছে দিন রাত, এটা একটা আমাদের হিসাব ধরলে হবে না, একটা যুগ, কলিযুগের আয়ু 432,000 বছর, দ্বাপর যুগ তার ডবল 864, ত্রেতা যুগ তার 3 গুণ 12,96, আর সত্যযুগ 4 গুণ। এই চারটাকে একসঙ্গে করবেন, 1000 দিয়ে গুণ করবেন, যার লম্বা সময়সীমা এটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা, আবার 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার 1 দিন 24 ঘন্টা, তারপরে 1 মাস 12 মাসে 1 বছর
একশো বছর ব্রহ্মা বাঁচেন, তারপরে আবার তার মৃত্যু হয়। দেখতে লম্বা আয়ু দেব দেবীদের, কিন্তু মৃত্যু তাদের হয়। অব্যক্ত ব্যক্তয়া সর্বে প্রভবন্ত হরাগ্রমে রাত্রাগ্রামে পলিয়ন্তে তত্রৈবা ভক্ত সঙ্গকে ভূতগ্রাম সহ এবায়ম ভুক্তা ভুক্তা পলিয়তে রাত্রাগমে রাত্রাগমে বস পার্থ প্রভবত্ত হরাগ্রমে। এইভাবে ব্রহ্মা দিন রাত করে তারও মৃত্যু হয় একশো বছর পরে। পরস্তমাস্তু ভাবন্যম অব্যক্তাদ ব্যক্ত সনাতন যশ সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্যতি। কিন্তু আরেকটা জগৎ আছে, সেটা নষ্ট হয় না। এই ব্রহ্মাণ্ড নষ্ট হবে, কিন্তু ওটা নষ্ট হবে না। অব্যক্ত সেটা আমাদের ব্যক্ত জগতের বাইরে। অব্যক্ত অক্ষরম ইত্যুক্ত তমাহ পরমাম গতি যং প্রাপ্যন্ন নিবর্তন্তে তধ্যাম পরমং মম। সেই জগতে গেলে তোমার নিত্য জীবন পাবে, আর তোমাকে এই জড় জগতে ফিরতে হবে না। সেই জগৎকে লাভ করবো কি করে? পুরুষস পরপার্থ ভক্তিয়া লভ্য তু অনন্যয়া যশন্ত স্থানে ভূতানি যেন সর্বমিদম ততম। হে পার্থ, অনন্য ভক্তি যোগের মাধ্যমে তুমি সেটাকে লাভ করো। দেখেন ভক্তির শতক চলছে তো, সপ্তম হয়ে গেল অষ্টম হয়ে গেল। এবার এখানেও বলছেন ভক্তি লভ্যত অনানে, ভক্তির মাধ্যমে তুমি সেই চিন্ময় জগৎ লাভ করতে পারবে। এরপরে আর কয়টা শ্লোকে যারা যোগীরা ধ্যান যোগ তপস্যা করছেন তাদের কিছু গতি বর্ণনা করছেন, যে কোন তারা নিজেরা মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। তারা নিজেরা কি করে? চত্রকালে তনা ভিত্তিম আবৃত্তিম চৈব যোগিন প্রয়াত জন্তি তন কালম বক্সামি ভারত সব। এখন অর্জুন তোমাকে আমি বলবো কোন সময় মরলে, দিনে মরলে না রাত্রে মরলে আবার শুভ তিথিতে মরলে, কোন সময় মরলে তোমার কোন গতি হবে। কিন্তু এগুলো সাধারণ লোকের কথা বলা হচ্ছে না, যারা যোগী পুরুষ। ধো অগ্নিজতি অহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র পয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদোজনা। দিনের বেলা, দিনের বেলা আবার আকাশ পরিষ্কার থাকতে হবে। যেরকম আজকে আকাশটা পরিষ্কার ছিল না, মেঘলা ছিল। আমাদের এখানে আমি যেখানে আছি বুনিয়াদপুরে আছি, আজকাল থাকবো, এবার 15 তারিখ চলে যাবো আমরা একাচক্র। তো বুনিয়াদপুরে আকাশ পরিষ্কার ছিল, সেজন্য বলছেন দিনের বেলা আকাশ পরিষ্কার থাকতে হবে, শুক্লপক্ষ শুভ দিন এবং উত্তরায়ণকাল। এখন উত্তরায়ণকাল নয় কিন্তু, এখন দক্ষিণায়ণ চলছে। দেহত্যাগ করলে সে ব্রহ্ম লাভ করে, সে ভগবত ধাম লাভ করবে। শুভ দিন, দিনের বেলা, উত্তরায়ণকাল এবং আকাশ পরিষ্কার থাকতে হবে, তাহলে ব্রহ্ম পুরো ভগবানকে লাভ করবে না, ব্রহ্ম লাভ করে, যেহেতু যোগী। আর এর উল্টো ধূম রাত্রি তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। কিন্তু যদি দিনের বেলা না মরে রাত্রিতে মরে এবং ঘন অন্ধকার, কৃষ্ণপক্ষ ওটা ছিল শুক্লপক্ষ, এটা কৃষ্ণপক্ষ, আর দক্ষিণায়ণ, এই দক্ষিণায়ণ চলছে আর এখন কৃষ্ণপক্ষ চলছে, দেহত্যাগ করলে যোগী স্বর্গে যাবে। স্বর্গে দিনে মরলে ব্রহ্ম লাভ করবে, ভগবানের ব্রহ্মজ্যোতি ধাম, আর রাত্রে মরলে সে স্বর্গে যাবে। এবারে যোগী যে যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে। তো শুক্ল কৃষ্ণের গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া জাতি অনাবৃত্তি অন্যয়া আবর্ততে পুনঃ। তাহলে মৃত্যুর দুটো মার্গ দেখানো, একটা শুক্লপক্ষে মৃত্যু, একটা কৃষ্ণপক্ষে মৃত্যু। শুক্লপক্ষে মৃত্যুবরণ করলে ফিরতে হবে না, কৃষ্ণপক্ষে মৃত্যুবরণ করলে স্বর্গ ভোগ করে আবার এইখানে জন্ম হবে।
তাহলে আপনি চিন্তা করবেন, ভালোই হলো তো, তাহলে একটা শুভ দিন দেখে আকাশ পরিষ্কার, তারপরে উত্তরায়ণ শুভ দিন দেখে গড়ে দড়ি লাগিয়ে দেবো, ব্যাস তাহলে ভগবানকে পেয়ে যাবো। এত ঝামেলা করার কি দরকার, প্রতিদিন উঠো, মঙ্গল আরতি করো, জপ করো, ভাগবত পড়ো, ভক্তি শাস্ত্রী করো, ব্রাহ্মণ দীক্ষা না পড়ো, হেডে যা লেখা আছে দিনের বেলা মেরে মারা যাবো চলে যাবো, না এরকম কেউ করবেন না, আর আমার উপরে কেস চাপাবেন না। হ্যাঁ, ভাগবত মহারাজ বলেছে না, পরের শ্লোকে ভগবান সমাধান দিয়েছে, নৈতে স্মৃতি পার্থ জানান যোগী মহিহান্তি কশ্চন তসমাত সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। ভক্তরা মৃত্যু নিয়ে চিন্তা করে না, যেরকম আপনারা দেখবেন সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী তিনি খুব বৈরাগী পরায়ণ ছিলেন, তেনার তো ব্রাহ্মণ ঘরে জন্ম ছিল, মহাপুর পার্শ্ব, কিন্তু যেহেতু মুসলিমের অধীনে চাকরি করছে, তিনি নিজেকে খুব দিনহীন ভাবতেন, মুসলিমের সঙ্গ পেয়ে আমার জীবনটাও এত হীন হয়ে গেছে, তাই তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, মহাপ্রভু থাকতেন, মহাপ্রভু দূরে থাকতেন, এবং মেন রাস্তায় হাঁটতেন না, কেন সেখানে অনেক বিদ্যান ব্রাহ্মণ হাঁটছে, তার গায়ে যদি লেগে যায় ছায়া মারায় সে অপবিত্র হয়ে যাবে, সেজন্য বন রাস্তায় বা বালু রাস্তায় হাঁটতে হাঁটতে তার শরীরে রোগ ব্যাধি হয়ে যায়, পা ফুসকা পড়ে যায় গায়ে, এসব কুষ্ঠরোগ হয়ে গেল। তো একদিন এসছেন মহাপ্রভু দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করেছে, আর সনাতন গোস্বামীর গায়ে যে কুষ্ঠরোগীর যে পুজ রস, মহাপ্রভুর সে সুন্দর দিব্য শরীরে লেগেছে, সনাতন গোস্বামী হাই হাই করছেন, আমি কি করলাম, আমার কি গতি হবে, আমাকে জোর করে মহাপ্রভু আলিঙ্গন করে, আমি দিতে চাই না, আমি আর বাঁচবো না, কালকে রথযাত্রা আছে, রথের চাকাতে সুইসাইড কর, নির্ণয় করে নিয়েছে। তো মহাপ্রভু ডেকে বলছেন, সনাতন শরীরটা আমাকে দিয়েছ না, আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, শরীরটা তো তুমি দিয়ে দিয়েছো গুরুদেবকে, এই শরীরে তোমার কোনো অধিকার নেই যে এই শরীরকে আমি মারব না, শরীরটা তুমি কৃষ্ণকে দিয়ে দিয়েছ, এই শরীরের উপরে তুমি অধিকার করছো কেন যে আমি কে আত্মহত্যা করব না, আর আত্মহত্যা করে যদি কৃষ্ণ পাওয়া যেত আমি তো অনেকবার আত্মহত্যা করব। মহাপ্রভু বলে না, ঠিক সেই রকম আমরা যারা ভক্তরা আমরা শরীর দান করেছি ভগবানকে, গুরুদেবকে দান করে দিয়েছি দীক্ষার সময়, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আমি সব দিয়েছি, ঘর বাড়ি আত্মা দেহ সব গুরুদেবের চরণ দিয়ে দিয়েছি, এখন গুরুদেব আমার এই শরীরটা নিয়ে যে ভগবানের সেবা করাবেন, ভগবানের নাম প্রচার করাবেন, আমাকে সেটা করতে হবে, আমি নিজে উদ্ধার পেয়ে যাবো বলায় দড়ি লাগে না, সেই জন্য ভগবান নিষেধ করে, নইতে নইতে ভক্তরা যেন এই এই এখানে এরকম তার মনোভাব না আসে, নইতে স্মৃতি পার্থ জানান যোগী মহিহন্তি কশ্চন, যোগী বা মনি বা ভক্তরা নিজের মৃত্যু নিয়ে যেন কখনো চিন্তা না, তার কি করবে যোগযুক্ত হওয়ার জন্য, সবসময় সর্বেশু কালেশ সবসময় ভগবানের সেবা করে। ভক্ত বিনোদ ঠাকুর বলেছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তোয়া অধিকার, যেরকম জড় জাগতিক লোক না পশু পালন করে খাওয়ার জন্য, মুরগি রাখে, হাঁস রাখে, ছাগল রাখে, আর যখন ইচ্ছা হয় কেটে খেয়ে নেয়, গৃহস্থের উপরে আশ্রয় নিয়েছে, সে আমাকে আদর করে বাঁচাতে পারে, আদর করে কেটে খেতে মেরে দিতে পারে, ভক্তবিনোদ ঠাকুর তো এই বলছেন, আমরাও সেই পশুতুল্য ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো, তো আমি আত্মসমর্পিত আত্মা, তাই সবসময় ভগবানের সেবা করে যাও, আর কোনো মৃত্যুর চিন্তা করো না। লাস্ট শ্লোক, তাই সর্বতবস্থায় ভক্তি কর, বেদেষু যজ্ঞেষু তপসু চৈব
दाने सुजत पुण्य फलम प्रदिष्टम अत्येति तत्सर्वमिदं विदित्या जोगी परम स्थान उपैति चात्यम। তাই সর্ব অবস্থা তুমি ভক্তি যোগ অনুশীলন করো, ভক্তি যোগ অনুশীলন করলে তোমার সব কিছু কাজ সম্পন্ন হয়ে যাবে, বেদ পাঠ তপস্যা যাগ যজ্ঞ সব কিছুর ফল তুমি পাবে কেবল ভক্তি করো। তো এইভাবে অষ্টম অধ্যায় আলোচনা সমাপ্ত হলো, আমরা পরবর্তী ক্লাসে যাব নবম অধ্যায়। তো আজকে তো মঙ্গলবার হয় না, কালকে বুধবার, কালকে নবম অধ্যায় পড়ব। ভগবদ গীতার সর্বশ্রেষ্ঠ শিক্ষা এবং সার পুরো গীতার নবম অধ্যায়। তো আজকে যারা যারা গীতা দান করেছেন গীতা জয়ন্তী উপলক্ষে তাদের নামটা পড়ে দিই। প্রতাপ তুঙ্গ আমেরিকা থেকে 20টি গীতা, ববিতা প্রামাণিক মেদিনীপুর থেকে 1টি গীতা, আরাধনা পদ্মা দেবী দাসী চেন্নাই থেকে 20টি গীতা, অমিতাভ সামন্ত 1টি গীতা 24 পরগনা থেকে, সদানন্দিনী কেশবী দেবী দাসী হায়দ্রাবাদ থেকে 40টি গীতা, এবং বৃষ্ণী পালক দাস গুরগাঁও থেকে 1টা ছোট বই তিনি দান করেছেন। তো গুরু মহাজের সেবার জন্য, গুরু মহাজের প্রচারের জন্য যারা এই গীতা গ্রন্থ দান করেছেন এই গীতা জয়ন্তী মাসে, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গুরু মহারাজের কাছে এবং গীতা বক্তা ভগবান কৃষ্ণের কাছে। আপনাদের জন্য প্রার্থনা জানাই ভগবান আপনাদের তার চরণে সুরক্ষিত রাখুক, আশীর্বাদ করুক, এই জীবনে যেন ভগবানকে লাভ করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি, হরে কৃষ্ণ।